সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই পর্বে আমরা আলোচনা করব বিদ্যুতের চুম্বক ক্রিয়া পদার্থবিজ্ঞানের অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বিদ্যুতের চুম্বক ক্রিয়া সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব বিস্তারিত আলোচনা আর সেই সাথে কি কি টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো আমাদের পাশে এখানে রেখে লিখে রেখেছি তো প্রথমে আমরা যেই টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুম্বক চুম্বক জিনিসটার সাথে আমরা বরাবরই পরিচিত চুম্বক জিনিসটাকে আমরা এক টুকরো লোহা দেখি যেই লোহাটা হচ্ছে মানে এক টুকরো পদার্থ যেটাকে লোহার কাছাকাছি আনলে সে লোহাকে আকর্ষণ করে অথবা দুই টুকরো ওই পদার্থটা নিলে তারা যদি সম মেরু বিশিষ্ট হয় তারা পরস্পরকে বিকর্ষণ করে আর যদি বিপরীত মেরু হয় তাহলে পরস্পর তারা আকর্ষণ করে এই জিনিসটাকে এই পদার্থটাকে হচ্ছে আমরা চুম্বুক বলে থাকি আর আমরা ছোটবেলাতে হচ্ছে নিজের ইঞ্জিনিয়ার প্রমাণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করেই ফেলতাম খেলনার গাড়িগুলো ভেঙে তার মধ্যে আলাদা করা চুম্বুক পেয়ে খেলা মোটরগুলোকে গুলাকে করে খেলা এই জিনিসগুলো আমরা করে থাকতাম তো চুম্বুকের সাথে আমরা বরাবরই সবাই পরিচিত চুম্বুকের কিছু বিষয় নিয়ে আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করবো তো সেই জিনিসটা হচ্ছে চুম্বক তাহলে আমরা কাকে বলবো চুম্বক হচ্ছে সেই সকল পদার্থ যাদের আকর্ষণ বিকর্ষণ ও দিক ক্ষমতা রয়েছে তাকে চুম্বক বলে আমি যদি ডেফিনিশনটা লিখি তাহলে আমরা তার তিনটা বিশেষ ক্ষমতা নিয়ে কথা বলছি একটা হচ্ছে আকর্ষণ একটা একটা হচ্ছে বিকর্ষণ আর হচ্ছে দর্শন আকর্ষণ জিনিসটাকে যখন আমরা বিপরীত মেরুর দুটো চুম্বককে পাশাপাশি রাখবো তখন এরা একজন আরেকজনকে আকর্ষণ করে অথবা লোহার টুকরাকে সে নিজের দিকে আকর্ষণ করে ধাতুগুলাকে সে নিজের দিকে আকর্ষণ করে তো পদার্থের চুম্বক পদার্থের এই একটা গুণ রয়েছে বিকর্ষণ চুম্বকের সমমেরু মেরু সম্পূর্ণ আমরা মেরু নিয়ে একটু পরে কথা বলবো সমমেরু সম্পূর্ণ দুটোকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি সেটা তারা একে অপরকে বিকর্ষণ করে তো সেটা হচ্ছে তার দ্বিতীয় গুণ আর দিকদর্শনটা কি দিকদর্শন একটা সময় হচ্ছে আমরা চুম্বকের সাহায্যে দিক নির্ণয় করতে পারতাম দিক নির্ণয় করতে পারতাম কি করে সেটা হচ্ছে যদি কোনো একটা চুম্বককে তুমি এরকম একটা সুতা দিয়ে ঝুলিয়ে দাও এই চুম্বকটা সবসময় হচ্ছে দুটো দিক বরাবর থাকে একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ মানে উত্তর মেরু মেরু আর দক্ষিণ এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু কেন তৈরি হয়েছে এই যে চুম্বকের যেই প্রান্তটা আমাদের পৃথিবীর উত্তর দিক বরাবর থাকে চুম্বকের সেই প্রান্তটাকে উত্তর মেরু বলা হয় এই যে চুম্বকের যেই প্রান্তটা পৃথিবীর দক্ষিণ মেরু বরাবর থাকে তাকে বলা দক্ষিণ দিক বরাবর থাকে তাকে বলা হয় দক্ষিণ মেরু তো এই যে একটা চুম্বককে ঝুলিয়ে দিলে সে সব সময় সর্বদা হচ্ছে দুটো দিক বরাবর থাকবে একটা হচ্ছে উত্তর দিক আর একটা হচ্ছে দক্ষিণ দিক তো উত্তর দিক বরাবর যে প্রান্তটা থাকে তাকে বলা হয় উত্তর মেরু দক্ষিণ দিক বরাবর যে প্রান্তটা থাকে তাকে বলা হয় দক্ষিণ মেরু এটা হওয়ারও কারণ কি এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের যে পৃথিবীটা আছে এই পৃথিবীটাও একটা চুম্বক ক্ষেত্র আর এই পৃথিবীটা একটা চুম্বুক ক্ষেত্র হওয়ার কারণে পৃথিবীর দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করে পৃথিবীর উত্তর মেরু চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করে যার ফলে চুম্বকটা এইভাবে উত্তর দক্ষিণ বরাবর হয়ে ঝুলে থাকে তো এই যে উত্তর দক্ষিণ বরাবর ঝুলে থাকার ফলে তার দুটো মেরু তৈরি হয়েছে যে মেরুগুলোর নাম আমরা করেছি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এবং এখান থেকে আমরা একটা কথাও বলতে পারি সেটা হচ্ছে এর সাহায্যেই কিন্তু আমরা মূলত দিক নির্ণয় করতে পারি যে আমরা এখানে লিখলাম দিক দর্শন ক্ষমতা সেই দিক দর্শন অর্থাৎ দিক নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু চুম্বককে ব্যবহার করা হতো এক সময় এখন হয়তো রাডার এসেছে সেটা একটু ডেভেলপ প্রযুক্তি হয়েছে কিন্তু একটা সময় ম্যানুয়ালি চুম্বক দিয়ে দিক নির্ণয় করতে পারতাম ফর এক্সাম্পল আমার কাছে এক টুকরো চুম্বক আছে যেই চুম্বকের দুটো প্রান্ত আমি আগে থেকেই জাস্টাইজ করে নিতে পারি এটা হচ্ছে উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু এখন আমি একটা গহীন বনে হারিয়ে পড়লাম অথবা একটা সমুদ্রে হারিয়ে পড়লাম তো তখন হয়তো রাত্রের বেলা তো তখন আমি সূর্য দেখে কিন্তু নির্ণয় করতে পারবো না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা তখন আমি কি করতে পারি একটা চুম্বককে ঝুলিয়ে দিতে পারি এই চুম্বককে এই যে উত্তর দিক চিহ্নিত যে অংশটা যেই দিক বরাবর থাকবে তাকে আমরা বলতে পারি উত্তর দিক আর এই যে দক্ষিণ মেরু চিহ্নিত যে অংশটা থাকবে সেটা যেই দিক বরাবর থাকবে তাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ দিক তাহলে এর সাহায্যে আমরা কি করতে পারি এর সাহায্যে আমরা দিক নির্ণয় করতে পারি তাহলে আমরা চুম্বকের তিনটা ধর্ম দেখলাম একটা হচ্ছে আকর্ষণ একটা একটা হচ্ছে বিকর্ষণ দিক দর্শন আকর্ষণ জিনিসটা কি আকর্ষণ জিনিসটা হচ্ছে এখানে যদি আরেকটা চুম্বকের অথবা কোনো ধাতব পদার্থের এনে রাখি কোনো একটা ধাতব পদার্থ এনে রাখলাম অথবা অন্য কোনো একটা চুম্বকের নর্থ পোলকে এই পাশে আর সাউথ পোলকে এই পাশে রাখলাম তখন বিপরীত বিপরীত মেরু তারা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে আর যদি আমরা এটা রিভার্সটা করতাম অর্থাৎ এই প্রান্তে আমি হচ্ছে এনে সাউথটাকে রাখবো আর এই প্রান্তে এনে নর্থটাকে রাখবো তখন এরা একে অপরকে হচ্ছে কি করবে ছেড়ে দে দূরে সরে যাবে ঠিক আছে যার ফলে এটা কি করতেছে একে অপরকে বিকর্ষণ করতেছে আর দিকদর্শনের ব্যাপারটা তো বললাম তাই এই জন্য আমরা ডেফিনেশনটা এইভাবে বলতে পারি যে পদার্থের সাহায্যে কি করতে পারে আকর্ষণ বিকর্ষণ ও দিকদর্শন করতে পারে দিকদর্শন ক্ষমতা রয়েছে সেই সমস্ত পদার্থকে হচ্ছে চুম্বক পদার্থ বলা হয় আর এই চুম্বকের আরেকটা বিশেষ গুণ হচ্ছে ধরো আমি এই বড় চুম্বকটাকে ভেঙে এরকম দুটো টুকরো করলাম দুটো টুকরো করার পর কি হবে এটা নর্থ পোল এটা সাউথ পোল এরকমটা থেকে যাবে যেটা নর্থ দক্ষিণ মেরু আর এটা উত্তর মেরু না ব্যাপারটা এরকম থাকবে না এই চুম্বুকটাকে ভাঙার পর নতুন যে চুম্বুকটা তৈরি হবে সেই চুম্বুকটা হুবুহু ওর মাতৃ চুম্বুকের মতো আচরণ করবে অর্থাৎ এরও দুইটা পোল তৈরি হয়ে যাবে নর্থ পোল সাউথ পোল নর্থ পোল সাউথ পোল এবং এরও আকর্ষণ ক্ষমতা থাকবে এরও দিকদর্শন ক্ষমতা থাকবে মাতৃ চুম্বকটা যেভাবে কাজ করত। এই দুটো ছোট চুম্বুক বা নতুন চুম্বক সে একই কাজটা করবে এটাকে ভেঙে যদি আমি আরও ছোট করে ফেলি তখনও কিন্তু সেম ব্যাপারটা থাকবে যে এটা নর্থ এটা সাউথ এটা নর্থ এটা সাউথ তুমি চুম্বককে যতই ভাঙো না কেন সেই চুম্বক হচ্ছে মুহূর্তের মধ্যে তার ধর্ম পরিবর্তন করে তোমার হচ্ছে যে মাতৃ চুম্বকের মতো হয়ে যাবে অর্থাৎ সে সবসময় হচ্ছে দুটো মেরু বিলং করবে সে সবসময় আকর্ষণ বিকর্ষণ করবে যার ফলে সে দিকদর্শনও করতে পারবে এটা হচ্ছে একটা চুম্বকের পদার্থ আর চুম্বক যেই সমস্ত পদার্থকে আকর্ষণ করে চুম্বক যেই সমস্ত পদার্থকে আকর্ষণ করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় চুম্বক পদার্থ চুম্বক সমস্ত পদার্থকে আকর্ষণ করে তাদেরকে বলা হয় পদার্থ এই যে আমাদের এখানে হচ্ছে যে একটা চুম্বুকের কথা বললাম সেই চুম্বুকটা কি করে লোহাকে আকর্ষণ করে সুতরাং লোহা হচ্ছে একটা চুম্বক পদার্থ তাহলে ধাতুগুলোকে সে আকর্ষণ করে সুতরাং ধাতুগুলো হচ্ছে একটা কি চুম্বক পদার্থ আর চুম্বক হচ্ছে ডেফিনিশন অনুসারে আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের চুম্বক আর চুম্বক যে সমস্ত পদার্থকে আকর্ষণ করে তারা হচ্ছে চুম্বক পদার্থ তাহলে এইটা হচ্ছে আমাদের চুম্বক নিয়ে কথাবার্তা এবং আমরা চুম্বক নিয়ে আমাদের এখানে বেশ কিছু কাজ রয়েছে এবং প্রথম দিন গিয়ে আমরা চুম্বকের উপরেই হচ্ছে যে পড়াশোনা করব। এরপর আমরা কথা বলবো বিদ্যুতের চুম্বক ক্রিয়া নিয়ে বিদ্যুতের চুম্বক ক্রিয়া জিনিসটাকে আমরা একটু আগে চুম্বক সম্পর্কে জেনেছিলাম এই চুম্বুকটা যে ওই চুম্বুক পদার্থ দিয়ে তৈরি করতে হবে ব্যাপারটা এরকম নয় এটা আমরা ভাবে তৈরি করতে পারি তার একটা উপায় হচ্ছে তড়িৎ প্রবাহের সাহায্যে যখন কোনো একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন কিন্তু সেখানে চুম্বুকের তৈরি হয় এবং এটা সুন্দর একটা এক্সপেরিমেন্ট করেও সেটা আমরা প্রমাণ করতে পারি ধরো তুমি একটা হার্ডবোর্ড নিলাম নিলা এরকম একটা হার্ডবোর্ড নিয়ে ঠিক এই যে মাঝখানটা আছে এই মাঝখানটা দিয়ে একটা তারকে প্রবেশ করালা হার্ডবোর্ডের মাঝখান দিয়ে একটা তারকে প্রবেশ করালা আর ঠিক তার চারপাশে এলোমেলো ভাবে হচ্ছে কিছু কম্পাসকে তুমি রেখে দিলা বিভিন্ন দিক বরাবর হচ্ছে তুমি এলোমেলো করে রেখে দিলা তারপর এই তারের মধ্য দিয়ে যখন তুমি বিদ্যুৎ প্রবাহিত করবা তখন দেখা যাবে কম্পাসদের অবস্থা কেমন হয় তখন দেখা যাবে প্রত্যেকটা কম্পাস একটা নির্দিষ্ট দিক বরাবর একটার পিছিয়ে অন্যটা সেজে যাচ্ছে কম্পাসের একটা নির্দিষ্ট দিক থাকে আর এই সেজে যাওয়ার পেছনে কারণটা কি এই সেজে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে যখন এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই বিদ্যুৎ প্রবাহের ফলে তোমার এইখানে চুম্বুক ক্ষেত্রের তৈরি হচ্ছে আর এই চুম্বুক ক্ষেত্র তৈরি হওয়ার কারণেই কিন্তু কম্পাসটা হচ্ছে এইরকম নির্দিষ্ট আকৃতি ধারণ করেছে বা নির্দিষ্ট দিক বরাবর সেজে গেছে এবং তুমি যদি এই প্রবাহের দিকটা পরিবর্তন করো ফর এক্সাম্পল তোমার এই দিক থেকে অর্থাৎ আমার এই হাতের দিক থেকে হচ্ছে বিদ্যুৎটা প্রবাহিত হয়ে ক্যামেরার দিকে অর্থাৎ তোমাদের দিকে যাচ্ছে এটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ সো বিদ্যুৎ প্রবাহের দিক কোনটা এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে এখন যখন কারেন্টা বিদ্যুৎ প্রবাহটা এই দিক বরাবর হচ্ছে তখন দেখা যাচ্ছে কম্পাসগুলো এরকম অ্যাঙ্গেল করে সেজে আছে তুমি যদি বিদ্যুৎ প্রবাহটাকে ডিরেকশনটাকে চেঞ্জ করে ফেলো অর্থাৎ এইবার তোমাদের দিকটাকে হাই ভোল্টেজ আর এই দিকটাকে লো ভোল্টেজ করে দাও তখন বিদ্যুৎটা কোন দিকে প্রবাহিত হবে লো ভোল্টেজের দিকে অর্থাৎ এই দিকটাতে প্রবাহিত হবে তখন দেখা যাবে কম্পাসের কাটাগুলো হচ্ছে ঠিক তার বিপরীত ডিরেকশনে সেজে যাচ্ছে এবং তারা কোন দিকে সাজবে সেটাও আমরা নির্ণয় করতে পারি সেটা নির্ণয় করতে পারি হচ্ছে আমাদের এই যে ডান হাত ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়মের সাহায্যে সেটা কি করে এই যে ডান হাতটাকে তুমি এরকম করে মুষ্টিবদ্ধ করলা আর বৃদ্ধাঙ্গুলটাকে সোজা একটা ডিরেকশন দেখালা এই বৃদ্ধাঙ্গুলটা নির্দেশ করবে তড়িৎ প্রবাহের দিক এই বৃদ্ধাঙ্গুলটা নির্দেশ করবে তড়িৎ প্রবাহের দিক আর বাকি যে চারটা আঙুল আছে এই চারটা আঙুল হবে তড়িৎ বলরেখার দিক অর্থাৎ কম্পাসগুলা কোন বরাবর হচ্ছে সেজে যাবে তো তুমি যখন হচ্ছে এই রকম করে এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে দেখা যাবে যাবে এই এই দিক দিক বরাবর বরাবর হচ্ছে সেজে আবার যখন তুমি বিদ্যুৎ প্রবাহিত করবে কম্পাসগুলা তখন এই দিক বরাবর হচ্ছে কম্পাসগুলা সেজে যাবে তাহলে তারা কোন দিক বরাবর অবস্থান করবে তড়িৎ বলরেখা বা চুম্বক বলরেখা ডিরেকশন কি হবে বা চুম্বক বলরেখা কিভাবে ঘুরবে সেই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি কি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়মের সাহায্যে তো এইটা হচ্ছে বিদ্যুতের চুম্বক্রিয়া অর্থাৎ একটা তড়িৎবাহী তারের মতো দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেখানে যে চুম্বুক প্রবাহর সৃষ্টি হয় বা চুম্বক্রিয়ার সৃষ্টি হয় সেটা হচ্ছে এই এক্স এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা দেখতে পারি এবং এই চুম্বক্রিয়ার সময় চুম্বক বলরেখার দিক কোনটা সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি কী করে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়মের সাহায্যে যেখানে বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক আর এই যে বাকি চারটা আঙ্গুল সেই চারটা আঙ্গুল হচ্ছে কি বলরেখার দিক নির্দেশ করবে এই বলরেখার দিকগুলা হচ্ছে কিভাবে করতেছে দেখো এইখানে আমি প্রথমে বলেছিলাম বিদ্যুৎটা তোমাদের দিকে প্রবাহিত হচ্ছে তো তোমাদের দিকে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাহলে বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করবে আর এই যে আঙ্গুলগুলা এগুলো হচ্ছে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে নির্দেশ করতেছে যার ফলে হচ্ছে কম্পাসের কাটাগুলো কিন্তু এভাবে সেজে যাচ্ছে আবার আমি যদি হচ্ছে বিদ্যুৎ প্রবাহটাকে এই দিকে নিয়ে আসি অর্থাৎ তোমাদের দিকে উচ্চ বিভব আমার দিকে নিম্ন বিভব তাহলে তোমাদের দিক থেকে আমাদের দিকে আমার দিকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন বাকি আঙুলগুলা যেই ডিরেকশন নির্দেশ করতেছে সেটা কিন্তু বলরেখার দিক তখন কিন্তু কম্পাসের কাটাগুলো হচ্ছে উল্টে যাবে এটা হচ্ছে বিদ্যুতের চুম্বক ক্রিয়া তাহলে আমি একটু আগে দেখেছিলাম যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি আমি বিদ্যুৎ প্রবাহিত করি সেই বিদ্যুৎ প্রবাহের ফলে সেখানে চুম্বক ক্ষেত্রে তৈরি হয় সেখান থেকে আরো একটা মজার ব্যাপারটা হচ্ছে চুম্বকেরও কিন্তু একটা শক্তিমত্তার ব্যাপার আছে সে যত বড় চুম্বুক হবে তার শক্তির বেশি হবে এখন এই যে আমরা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতেছি এই তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করার সময় যদি বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বা অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করা হয় বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তাহলে কিন্তু এর চুম্বক ক্ষমতাটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকবে কিন্তু একটা তারের মধ্য দিয়ে তো চাইলেই আমরা বেশি পরিমাণে প্রবাহ একটা তার কতটুকু তড়িৎ প্রবাহিত হবে এবং কতটুকু উত্তপ্ত হবে সেটাও কিন্তু আই আর স্কোয়ার সূত্রের উপর ডিপেন্ড করে তার ক্ষমতার উপর ডিপেন্ড করে এই সূত্র অনুসারে কিন্তু সেই তারের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তো তাপমাত্রা বৃদ্ধি পেলে তার একসঙ্গে গলে যাওয়ার বা হচ্ছে শর্ট সার্কিট ঘটার সম্ভাবনা তৈরি হয়ে থাকে তারপরে হচ্ছে আবার আমরা যে উৎস থেকে বিদ্যুৎ প্রবাহিত করতেছি সেই উৎসেরও তো একটা নির্দিষ্ট ক্ষমতা আছে সেও তো অতিরিক্ত পরিমাণে চাইলে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না এই সমস্যার সমাধানে আমরা কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করে আমরা কিন্তু ওই একটা তার দিয়ে যে পরিমাণ শক্তিশালী চুম্বক তৈরি করতে পারি তার চাইতেও কিন্তু আরও বেশি শক্তিশালী চুম্বক তৈরি করতে পারি এই উপায়টা দিয়ে যেই উপায়টাকে বলা হয় হচ্ছে সলিনয়েড তো সলিনয়েড কি সলিনয়েডের ডেফিনিশনটা হচ্ছে সলিনয়েড হলো প্যাঁচানো তারের কুণ্ডুলি এই যে আমরা একটা তার ব্যবহারের কথা বলেছিলাম সেই একটা তারের পরিবর্তে আমরা যদি এরকম কিছু তার নিয়ে তাকে এরকম এরকম করে যদি পেঁচিয়ে দিতে পারি তখন এটা কিন্তু এক একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করার ফলে যেই রকম শক্তিশালী চুম্বক তৈরি করবে এটা কিন্তু তার চাইতে অনেক বেশি শক্তিশালী চুম্বক তৈরি করবে আর এটারও সেম হচ্ছে দিক রয়েছে সেই দিকটা হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলের দিকটার মতো এখানে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটার উপর নির্ভর করে তো এই বৃদ্ধাঙ্গুলের দিকটা হচ্ছে আমার কি নির্দেশ করবে এই বৃদ্ধাঙ্গুলের দিকটা হচ্ছে আমার চুম্বকের উত্তর মেরুট অর্থাৎ সলিনয়েডের সলিনয়েড যে চুম্বক ক্ষেত্র তৈরি করে সেই চুম্বকের উত্তর মেরু নির্দেশ করে এবং এই সলিনয়েডের প্যাঁচের মধ্যে যদি আমরা একটা পেরেককে ঢুকিয়ে দিই ওই পেরেকটা কমপ্লিট একটা দণ্ড চুম্বুকের মতো আচরণ করবে আমি যখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিব সাথে সাথে ওই পেরেকটাও কিন্তু হচ্ছে চুম্বকত্ব হারিয়ে ফেলবে সুতরাং আমরা একটা তারকে পেঁচিয়ে অনেক শক্তিশালী চুম্বুক তৈরি করতে পারি যেই প্রক্রিয়াটাকে বলা হয় সলিনয়েড আর এই সলিনয়েডের দিক কি হয় দিকটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিক এই বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে সলিনয়েডের উত্তর মেরু নির্দেশ করে তাহলে ঠিক তার বিপরীত দিকটা হচ্ছে আমার দক্ষিণ মেরু নির্দেশ করে আর এই যে প্যাঁচগুলো আছে এই প্যাঁচগুলোর মধ্যে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এই আঙুলগুলা দিয়ে নির্দেশ করবা কারেন্ট যদি এই দিক বরাবর প্রবাহিত হয় তাহলে এটা উত্তর দিক কারেন্ট যদি এই দিক বরাবর প্রবাহিত হয় তাহলে হচ্ছে এটা উত্তর দিক আর এই সলিনয়েডের ক্ষমতা বৃদ্ধি করারও বেশ কিছু উপায় আছে যেমন একটা উপায় হলো পাক সংখ্যা বৃদ্ধি করে অর্থাৎ এখানে যে আমরা এই যে তারের পাক সংখ্যা ব্যবহার করতেছি সেই পাক সংখ্যা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কিন্তু এটা শক্তিশালী চুম্বক তৈরি করবে তারপর হচ্ছে সেকেন্ড যেটা এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি করে অর্থাৎ একটা তারের মধ্য দিয়ে আমরা যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করে এই চুম্বক ক্ষেত্রটা তৈরি করতেছি সেখান থেকে আরো বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে এই চুম্বক ক্ষেত্রটা কি আরও বেশি শক্তিশালী হবে তাহলে সেকেন্ড যেটা বলতে পারি সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি করে আর থার্ড যেটা সেটা হচ্ছে ইউ আকৃতি বানিয়ে অর্থাৎ এই সলিনয়েডটাকে আমরা যদি এরকম ইউ আকৃতির বানিয়ে দুটো মেরুকে কাছাকাছি নিয়ে আসি তাহলেও কিন্তু এর শক্তি মর্তার পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে ইউ আকৃতি দিয়ে তাহলে সলিনয়েড কি সলিনয়েড হলো একটা প্যাঁচানো তারের কুণ্ডুলি সেটার মধ্য দিয়ে কি হয় বিদ্যুৎ প্রবাহিত হলে সেখানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রে তৈরি হয় এবং শক্তিশালী চুম্বক তৈরি হয় এবং এই চুম্বকের দিক কোন দিকে হয় এই আঙুলগুলো হচ্ছে আমার তড়িৎ প্রবাহের দিক আর এটা হচ্ছে আমার উত্তর মেরু নির্দেশ করে তো এটা যদি এইভাবে হয় তাহলে এই দিকটা হচ্ছে উত্তর মেরু এটা যদি এইভাবে হয় তাহলে এই দিকটা হচ্ছে উত্তর মেরু আর এই সলিনয়েডের ক্ষমতা আমরা কী করতে পারি বা চুম্বকটাকে শক্তিশালী কী করে করতে পারি সেটা হচ্ছে এই যেখানে পাক সংখ্যা আছে তারের পাক সংখ্যা সেই তারের পাক সংখ্যা বৃদ্ধি করে সেকেন্ড হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বাড়িয়ে এখানে তড়িৎ প্রবাহের পরিমাণ যদি আমরা বাড়িয়ে দিয়ে থাকি তাহলেও কিন্তু এখানে হচ্ছে কি সলিনয়েডের চুম্বক ক্ষমতাটা বৃদ্ধি পাবে আর সর্বশেষ হচ্ছে ইউ আকৃতি তৈরি করে অর্থাৎ এই সলিনয়েডটাকে যদি আমরা এরকম বাঁকিয়ে দিই বাঁকিয়ে ইউ আকৃতি শেপটা দিয়ে থাকি তাহলেও কিন্তু হচ্ছে এর শক্তিমত্তা বৃদ্ধি পাবে তাহলে এখন আমরা দেখব তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব বিষয়টা দেখার আগে আমাদেরকে দুটো জিনিস একটু কনফার্ম হতে হবে একটা জিনিস হচ্ছে এই যে চুম্বক এই চুম্বকের বলরেখা বলে একটা জিনিস আছে আমরা বলরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই বলরেখার ডিরেকশনটা আমাদেরকে জানতে হবে বলরেখার ডিরেকশনটা হচ্ছে সব সময় নর্থ থেকে সাউথের দিকে বলরেখার ডিরেকশনটা কোন দিকে নর্থ থেকে সাউথের দিকে আর একটা তড়িৎবাহী তার যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেখানে যে বলরেখা তড়িৎ বলরেখা তৈরি হবে বা চুম্বক বলরেখাও সেই ক্ষেত্রে তৈরি হবে কারণ চুম্বক ক্ষেত্র তৈরি হবে যেহেতু বিদ্যুৎ তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা আমরা বিদ্যুতের চুম্বক ক্রিয়াতে দেখে এসেছিলাম সুতরাং সেখানেটা কী চুম্বক বলরেখা তৈরি হবে তার দিকটা কীরকম তার দিকটা আমাদেরকে ক্যালকুলেট করতে হয় ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়ম দিয়ে যে বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের ডিরেকশন নির্দেশ করে আর এই বাকি বলরেখার চারটা আঙ্গুল দিক নির্দেশ করে এখন খেয়াল করো এই জায়গাটা থেকে একটু আসি একটু মনোযোগ দিয়ে দেখো ব্যাপারটা হলো এখানে বলরেখা বলরেখা চুম্বকের যে সেই চুম্বকের বলরেখার ডিরেকশন কোনটা নর্থ থেকে সাউথের দিকে তার মানে হচ্ছে এই এইরকম করে বলরেখার ডিরেকশনটা আর এই যে তড়িৎবাহী তার আমি ধরে নিলাম তারে হচ্ছে এই হচ্ছে এইদিক থেকে দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এদিক থেকে এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাহলে এইখানে বলরেখার ডিরেকশনটা কিরকম হবে বলরেখাটা হচ্ছে তোমরা এটাকে একটা থ্রি ডি পজিশনে চিন্তা করো বলরেখাটা হচ্ছে এই দিক থেকে এই দিকে ঘুরবে বলরেখাটা হচ্ছে এই দিক থেকে এই দিকে ঘুরবে তাহলে এরকম একটা থ্রি দুটো চুম্বককে তুমি পাশাপাশি রাখো মাঝখানে একটা তারকে রাখো রাখার পর চুম্বক বলরেখা গুলো হচ্ছে এই দিক থেকে এই দিক বরাবর আর সেখানে তারের চারপাশে বলরেখাগুলো গুলো এইভাবে বৃত্তাকার চিন্তা করো সেটার আমি একটা টু ডি গ্রাফ এখানে তৈরি করতে পারি খেয়াল করো এটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে এরকম করে হচ্ছে বলরেখার ডিরেকশন গুলো আর তড়িৎ প্রবাহের দিক কোনটা তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে এই দিক বরাবর আমরা যদি এই ডিরেকশনটাই চিন্তা করি তাহলে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে এই যে মার্কারের হেড যেই দিকে এই দিকে তো তাহলে দেখো যদি মার্কারের হেড এই দিকে হয় তাহলে বলরেখার ডিরেকশনটা কি হবে খেয়াল করো বলরেখার ডিরেকশনটা এইটা না এইটা হচ্ছে বলরেখার ডিরেকশন তাহলে সেই অনুসারে যদি আমি বলরেখার ডিরেকশনটা বসাই তাহলে এই যে চুম্বুকের গুলা হচ্ছে এই যে বৃত্তাকার গুলা প্রবাহী তাদের হচ্ছে এই বৃত্তাকার গুলা তাহলে বলরেখাগুলো হচ্ছে এরকম হয়ে যাচ্ছে এখন খেয়াল করো এখানে আমাদেরকে আরেকটা জিনিস স্পষ্ট মনে রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে বলরেখাগুলো একটা আরেকটাকে কখনোই ওভারল্যাপ করে না অর্থাৎ একটা আরেকটার উপর দিয়ে যায় না তারা পরস্পরকে বিকর্ষণ করবে বিপরীত দিক থেকে আসলে যার ফলে কিরকম দূরে সরে যাবে তাহলে দেখো এই যে চম্বুকের বলরেখার ডিরেকশন এইটা আর তারের বলরেখার ডিরেকশন এইটা তাহলে কি উপরে বলরেখাগুলো একটা আরেকটাকে একটাকে ক্যান্সেল আউট করে দিবে না উপরে বলরেখাগুলো একটা আর একটাকে ক্যান্সেল আউট করে দিবে তখন পজিশনটা কিরকম হবে এই যে উপরে এই যে এটা হচ্ছে আমার তারটা সেই তারের উপরে বলরেখার কোনো সংখ্যা খুব একটা থাকবে না বলরেখা কোথায় থাকবে এই যে এই তারের প্রভাবে এই যে চুম্বুকের সোজা বলরেখাগুলো আছে এগুলো এরকম কিছুটা বেঁকে যাবে এখন বলরেখা তো কখনো বাঁকতে চায় না বলরেখা কি করে সোজা থাকতে চায় যার ফলে এই বলরেখা সোজা থাকতে হলে কি করতে হবে তারের একটা বল প্রয়োগ করতে হবে না যার ফলে এই তারটা উপরের দিকে একটা বল অনুভব করে এবং উপরের দিকে ছিটকে চলে আসে এই জন্য দুটো চুম্বকের মাঝখানে একটা তার রেখে তুমি যদি তারে বিদ্যুৎ কানেক্ট করো তাহলে তারটা করে মানে বাড়ি খেয়ে বাইরে চলে আসবে লাফ দিয়ে বাইরে চলে আসবে এটা কেন এটাই হচ্ছে তারের উপর বলের প্রভাব তাহলে আমি যদি বিষয়টা আরেকবার ছোট্ট করে রিভিউ করি তাহলে তোমরা দেখো এখানে দুটো চুম্বক আছে একটা নর্থ পোল আর একটা সাউথ পোল তারা পরস্পর বিপরীতমুখী অবস্থানে রয়েছে তাহলে চুম্বুক থেকে বলরেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে যাবে আর এই যে তারটা এটা হচ্ছে একটা তড়িৎবাহী তার এখানে উচ্ছের সাথে কানেক্টেড তার দিকটা হচ্ছে এই দিক বরাবর এখন ওরও এই যখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন ওর নিজস্ব একটা বলরেখা তৈরি হবে তাহলে এই গ্রাফটাকে যদি আমরা টু ডি আকারে চিন্তা করি সেই টু ডি গ্রাফটা হচ্ছে এই এইরকম তো নর্থ থেকে সাউথের দিকে অলরেডি চুম্বুকের একটা বলরেখার দিক রয়েছে আর এই যে তারটা এই তারটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে সেখানে বৃত্তাকার বলরেখা তৈরি হবে যে বৃত্তাকার বলরেখার ডিরেকশনটা হচ্ছে এইটা তো এখন এই বৃত্তাকার বলরেখার ডিরেকশন এইটা হওয়ার কারণে উপরের বলরেখাগুলো দেখো মানে এইখানে এই যে চুম্বকের জন্য উপরের উপরের প্লাস তারের জন্য এরা কি করতেছে পরস্পর বিপরীতমুখী হয়ে আছে আর পরস্পর যখন বিপরীত ক্যান্সেল আউট করে দিবে আর যখনই ক্যান্সেল আউট করে দিবে তখন কি হবে উপরে বলরেখার সংখ্যা কমে যাবে আর উপরে যখন বলরেখার সংখ্যা কমে যাবে এবং নিচের বলরেখাগুলো এই বৃত্তাকার তারের প্রভাবে বাঁকা হয়ে যাবে তখন এই বাঁকা বলরেখাগুলো তারটাকে উপরের দিকে একটা ফোর্স দিবে যার ফলে তারটা ছিটকে বের হয়ে চলে আসবে এই জন্য দুটো চুম্বকের মাঝখানে তুমি যদি একটা তার রেখে বিদ্যুৎ কানেক্ট করো তাহলে সেটা ছিটকে বের হয়ে চলে আসবে এবং এখন যদি উপরের দিকে ছিটকে আসে তুমি যদি ডিরেকশনটা চেঞ্জ করে দাও তরি প্রবাহের ডিরেকশনটা চেঞ্জ করে দাও তাহলে এটা ছিটকে নিচের দিকে বের হয়ে যাবে অবশ্যই নিচে খালি থাকতে হবে ফ্লোর থাকলে তো হচ্ছে হবে না তো এটাই হচ্ছে তড়িৎবাহী তারের উপর চুম্বক বলের প্রভাব আমি যে কথাগুলো বলেছি এগুলা যদি বুঝো তাহলে নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে এটা অনেক সময় পরীক্ষায় সৃজনশীলে গতে এসে থাকে দেখো এর আগে আমরা হচ্ছে বিদ্যুতের চুম্বক ক্রিয়া নিয়ে পড়েছিলাম অর্থাৎ একটা তড়িৎবাহী তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে কিভাবে চুম্বক তৈরি হয় চুম্বক ক্ষেত্র তৈরি হয় সে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম এটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়েড বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন যে তড়িৎ প্রবাহের মাধ্যমে কোনো একটা তারের মধ্যে চুম্বক ক্ষেত্র তৈরি করা সম্ভব হয় উনি যখন এটা আবিষ্কার করেন তখন বিভিন্ন বিজ্ঞানী তার বিপরীত জিনিসটা নিয়ে গবেষণা শুরু করেন যে যদি আমি তরিতপ্রবাহের সাহায্যে কোথাও চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারি তাহলে নিশ্চয়ই আমি চুম্বক দ্বারা কোথাও তরিতপ্রবাহেরও সৃষ্টি করতে পারি এর জন্য হচ্ছে তিনজন বিজ্ঞানীর নাম আমরা পেয়ে থাকি একজন হচ্ছে ইংল্যান্ডের বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তারপরে আমেরিকান বিজ্ঞানী জোসেফ হেনরি এবং রাশিয়ার বিজ্ঞানী এইচ এফ লেঞ্জ এই তিনজন বিজ্ঞানী কি করেন বিজ্ঞানী ওয়েস্টার যখন আবিষ্কার করেন যে তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো তারের মধ্যে চুম্বক ক্ষেত্র তৈরি করা যায় তখন তারা তার বিপরীতটা দিয়ে অর্থাৎ চুম্বকটা চুম্বক দিয়ে হচ্ছে আমরা তড়িৎ প্রবাহের চুম্বক দিয়ে হচ্ছে কোথাও তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে কিনা সে বিষয়টা নিয়ে গবেষণা করেন এবং আরও অসংখ্য বিজ্ঞানী গবেষণা করেছিলেন এই তিনজন বিজ্ঞানীর নাম পেয়ে থাকি যারা আসলে ব্যাপারটাতে সফল হয়েছিলেন এর মধ্যে প্রথম যিনি প্রকাশ করেছিলেন তিনি ছিলেন হচ্ছে মাইকেল ফ্যারাডে যিনি আঠারোশো সালে তার পরীক্ষালব্ধ প্রমাণটা প্রমাণ প্রকাশ করে থাকেন এবং তিনি দেখান যে চুম্বুকের সাহায্যে কোথাও তড়িৎ প্রবাহের সৃষ্টি করা যায় তো আমরা উনি দুটো এক্সপেরিমেন্ট তুলে ধরে এই বিষয়টাকে এক্সপ্লেনেশন দিয়েছিলেন সেই বিষয়টা আমরা আগে প্রথমে দেখেনি তিনি হচ্ছে যেটা করেছিলেন সেটা হলো একটা হচ্ছে চুম্বুকের সাহায্যে আরেকটা হচ্ছে তড়িৎবাহী কুণ্ডলীর সাহায্যে একটা তড়িৎবাহী কুণ্ডলী আরেকটা হচ্ছে চুম্বকের সাহায্যে একটা জায়গায় বিদ্যুৎ তৈরির চেষ্টা চেষ্টা করে থাকেন এবং দুটো পরীক্ষা উনি সফল বাপে হচ্ছে প্রকাশ করতে সক্ষম হন তো উনি এটাতে কি করেন যেমন এইখানে একটা তড়িৎবাহী কুন্ডলী দেখো এখানে হচ্ছে উৎস আছে তড়িৎ উৎস এখানে একটা সুইচ আছে এই সুইচটাকে যদি আমি কানেক্ট করে দিই এবং এই যে আরেকটা কুণ্ডলি প্যাঁচানো তারের কুণ্ডলি সহ দেখতে পাচ্ছ এইটাতে কিন্তু কোনো বিদ্যুৎ কানেক্টেড নাই এখানে শুধুমাত্র একটা গ্যালবানোমিটার আছে যে গ্যালবানোমিটারের কাজ হচ্ছে এর মধ্যে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না অর্থাৎ তড়িতের উপস্থিতি সেটা নির্ণয় করা বা সেটা বোঝার জন্য গ্যালবানোমিটারটা ব্যবহার করা হয় তো উনি দেখালেন আমি যদি এই অর্থাৎ তড়িৎবাহী হচ্ছে এই কাছে খুব দ্রুত আনা নেওয়া করি তখন দেখা যায় এখান থেকে এরকম চুম্বক তৈরি হয় এখানে তো চুম্বক তৈরি হবে আমরা জানি যে তড়িৎ প্রবাহের ফলে কোন তারের মধ্যে কি হয় চুম্বক তৈরি হয় তো ওনার এই চুম্বক তৈরির মাধ্যমে এই চুম্বক বলরেখাগুলো তোমার হচ্ছে এইখানে বিদ্যুতের সৃষ্টি করে থাকেন এই কুণ্ডলিতে কিন্তু কোনো বিদ্যুৎ ছিল না কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না কিন্তু এটাকে যখন এটার কাছাকাছি খুব দ্রুত আনা নেওয়া হয়ে থাকে তখন দেখা যায় যে হচ্ছে এখানে কি হয় বিদ্যুতের সৃষ্টি হয় এই এক্সপেরিমেন্টের সাহায্যে উনি দেখালেন যে হচ্ছে আমরা কি করতে পারি চুম্বকের সাহায্যে কোথাও বিদ্যুতের সৃষ্টি করতে পারি এছাড়াও উনি আরেকটা এক্সপেরিমেন্ট দেখালেন যে এক্সপেরিমেন্টে উনি একটা চুম্বক ব্যবহার করেছিলেন দেখো তার নর্থ পোল এই নর্থ পোলের সাহায্যে উনি যখন আরেকটা কুণ্ডলির কাছে খুব দ্রুত চুম্বকটা অবশ্যই দ্রুত দ্রুত আনা আনা নেওয়া নেওয়া করতে হবে করেন করেন তখন দেখা যায় এই যে কুণ্ডলিটা এই কুণ্ডলিটার মধ্যে তড়িৎ প্রবাহের উৎপন্ন হয়েছে আর এটা বোঝা যায় কি করে ওই যে গ্যালবানোমিটারের সাহায্যে যখন এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় তখন এই গ্যালবানোমিটারের কাটা বিক্ষেপ দেয় অর্থাৎ কাটাটা এরকম বেঁকে যায় এরকম বেঁকে গিয়ে হচ্ছে বুঝিয়ে থাকেন যে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে বা বিদ্যুৎ প্রবাহিত হয়েছে এবং মজার ব্যাপারটা হচ্ছে আমরা এখানে নর্থ পোলকে কানেক্ট রাখা অবস্থায় গ্যালবানোমিটারটা যদি এই দিকে বিক্ষেপ দেয় আমরা যদি ডিরেকশনটাকে চেঞ্জ করি অর্থাৎ সাউথ পোলকে এই পাশে নিয়ে আসি নর্থ পোলকে তার বিপরীত পাশে নিয়ে যায় তখন দেখা যায় এই গ্যালভানোমিটারের বিক্ষেপটা তার বিপরীত দিকে হয়ে থাকে অর্থাৎ তড়িৎ প্রবাহের যে দিক পরিবর্তন হয় সেটা উনি এই এক্সপেরিমেন্টের সাহায্য হচ্ছে দেখিয়েছিলেন তাহলে আমরা প্রথম কার নাম নাম পেয়ে পেয়ে থাকি থাকি মাইকেল যিনি তড়িৎ প্রবাহ যিনি তড়িৎ চুম্বক আবেশ জিনিসটার সাথে হচ্ছে পরিচয় করিয়েছিলেন এবং চুম্বুকের সাহায্যে কোথাও বিদ্যুৎ উৎপাদনের বিষয়টা দেখিয়েছিলেন উনি তাহলে দুটো এক্সপেরিমেন্টের সাহায্যে উনি এই বিষয়টা তুলে ধরেছেন এবং এছাড়াও আরো দুজন বিজ্ঞানী সফল হয়েছিলেন যাদের মধ্যে ছিল ইংল্যান্ডের বিজ্ঞানী জোসেফ হেনরি আমেরিকান বিজ্ঞানী জোসেফ হেনরি এবং রাশিয়ান বিজ্ঞানী এইচএফই ই আর একটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবা বিদ্যুতের ক্রিয়া অর্থাৎ তাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় বা চুম্বকের তৈরি হয় সেই জিনিসটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়েস্টেড তাহলে এই বিষয়টা তোমরা মনে রাখবা এরপর আমরা তড়িৎ আবেশ সম্পর্কে জানবো যে তড়িৎ আবেশটা কি তাহলে আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে একটা কুণ্ডলীর সাহায্যে অথবা অর্থাৎ তড়িৎবাহী কুণ্ডলী অথবা চুম্বকের সাহায্যে কোথাও তড়িৎ প্রবাহের সৃষ্টি করা যায় এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কখনোই চুম্বকটাকে অন্য কুণ্ডলীর সাথে স্পর্শ করানো হয় না কিংবা তড়িৎবাহী বর্তনীটাকে ওই যে যেই বর্তনীতে হচ্ছে তড়িৎ প্রবাহ ছিল না যেই মধ্যে গ্যালবানোমিটার কানেক্টেড ছিল তার সাথে কিন্তু কোনো স্পর্শ করানো হয় না এই যে স্পর্শ না করিয়ে শুধুমাত্র আনা নেওয়া করার মাধ্যমে এর মধ্যে যে তড়িৎ 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 প্রবাহটা সৃষ্টি করা হয় হয় বলা হচ্ছে আর এই আবেশের ফলে এটাকেই আবেশ এখানে যে ভোল্টেজটা অর্থাৎ কুণ্ডুলিটার মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় আবিষ্ট ভোল্টেজ আর যে তড়িৎ প্রবাহটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ তাহলে আমরা যদি ডেফিনিশনটাকে গুছিয়ে লিখি তাহলে লিখতে পারি আমরা তাহলে এইখান থেকে আমরা ডেফিনেশনে দেখতে পাচ্ছি একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনির দূরত্ব বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তড়িৎ চুম্বক আবেশ বলে এই ভোল্টেজ আবিষ্ট ভোল্টেজ এবং প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে তার মানে আমরা সেখানে দেখেছিলাম একটা চুম্বক অথবা তড়িৎবাহী বর্তনী ব্যবহার করা হয় আমরা কিন্তু প্রথমে সেটাই লিখেছি যে চুম্বক অথবা তড়িৎবাহী বর্তনী সাহায্যে এবং অবশ্যই সেটাকে গতিশীল হতে হবে তুমি যদি এর গতি বন্ধ করে দাও গ্যালবানোমিটারে কিন্তু কোনো বিক্ষেপ পাওয়া যাবে না তার মানে গতি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেখানে কোনো তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে না তাই প্রথমে আমরা লিখে নিয়েছি একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাহায্যে ওই যে চুম্বকটাকে আনা নেওয়া করা অথবা বর্তনীটাকে আনা নেওয়া করে এবং তড়িৎ প্রবাহের পরিবর্তন অর্থাৎ তড়িৎ প্রবাহ বাড়িয়ে কমিয়ে পরিবর্তনের সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে আমরা আরেকটা বর্তনী দেখেছিলাম পাশে যে বর্তনীতে কোনো কানেক্টর ছিল অর্থাৎ কোনো তড়িৎ কানেক্ট ছিল না শুধুমাত্র একটা গ্যালভানোমিটার ছিল সেই বর্তনীতে ক্ষণস্থায়ী ভোল্টেজ ক্ষণস্থায়ী ভোল্টেজ কেন খুব অল্প সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত তুমি আনা নেওয়া করতেছ ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোল্টেজটা কার্যকর কার্যকর এই জন্য এটাকে ক্ষণস্থায়ী ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতি অর্থাৎ সেখানে শুধু ভোল্টেজ যে উৎপন্ন হবে ব্যাপারটা এরকম না সেখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে এই যে পদ্ধতিটা শুধু আনা নেওয়া করার মাধ্যমে স্পর্শ না করে আনা নেওয়া করার মাধ্যমে অন্য একটা মধ্যে ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার যে পদ্ধতি সেটাকেই কিন্তু বলা হয় তড়িৎ চুম্বক আবেশ অবশ্যই তোমরা ডেফিনিশনটা মুখস্থ রাখবা এটা হচ্ছে তড়িৎ চুম্বক আবেশ আর সেখানে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় আবিষ্ট ভোল্টেজ এবং সেখানে যে প্রবাহটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ তাহলে আমরা একটা গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনের সাহায্যে অন্য একটা সংবদ্ধ বর্তনীতে কি করব তড়িৎ প্রবাহ অথবা ভোল্টেজ উৎপন্ন করব। এই যে পদ্ধতি উৎপন্ন করার যে পদ্ধতি এটাকেই বলা হয় কি চুম্বক আবেশ এবং এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেটাকে আবিষ্ট ভোল্টেজ বলা হয় যে তড়িৎ প্রবাহটা উৎপন্ন হয় সেটাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে আমরা এখান থেকে তিনটা ডেফিনিশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে চুম্বক আবেশ কাকে বলে সেকেন্ড হচ্ছে আবিষ্ট ভোল্টেজ কাকে বলে হচ্ছে আবিষ্ট কাকে বলে তার মানে তুমি এখান থেকে একটা শিখলে একটু বড় কিন্তু একটা ডেফিনেশন শিখলে তিনটা ডেফিনেশানের কাজ হয়ে যাচ্ছে তুমি এইভাবে তিনটা ডেফিনেশনকে আলাদা করতে পারো যদি আমি বলে দিই যে একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনের দূরত্ব বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তড়িৎ চুম্বক আবেশ বলে এটা হচ্ছে একটা ডেফিনেশন সেকেন্ড আমাকে যদি বলা হয় আবিষ্ট ভোল্টেজ কাকে বলে সেই ডেফিনিশন দিতে তাহলে আমরা সেই ডেফিনেশনটা কি দিব একটা গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাহায্যে অন্য একটা সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী যে ভোল্টেজ উৎপন্ন হয় এখানে একটা লাগাই দিব কি যে ভোল্টেজ উৎপন্ন হয় ক্ষণস্থায়ী যে ভোল্টেজ উৎপন্ন হয় তাকে বলা হয় হচ্ছে আবিষ্ট ভোল্টেজ সে তাকে বলা হয় আবিষ্ট ভোল্টেজ এরপর যদি আমাকে আবিষ্ট তড়িৎ প্রবাহের ডেফিনেশনটা দিতে হয় তাহলে আমরা এই পর্যন্ত ঠিক রাখবো যে একটি গতিশীল চুম্বক বা দূরত্ব বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাহায্যে অন্য একটা সংবর্ত এরপরে লিখব যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় ভোল্টেজের ক্ষেত্রে যে ভোল্টেজ উৎপন্ন হয় তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় তাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ তার মানে আমরা একটা ডেফিনেশন যদি শিখে থাকি তাহলে সেখান থেকে আমরা তিনটা ডেফিনেশন ডেফিনিশনের অ্যান্সার করতে পারবো আর এই যে আবিষ্ট ভোল্টেজ এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ এটাকেও কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি সেই বৃদ্ধির উপায়টা কি তাহলে শক্তিশালী চুম্বক ব্যবহার করে আমরা হচ্ছে কি করতে পারি এর যে আবিষ্ট ভোল্টেজ অথবা আবিষ্ট তড়িৎ প্রবাহটা বাড়াতে পারি অথবা চুম্বককে বা তার কুণ্ডলিকে দ্রুত আনা নেওয়া করে ওই যে আমরা চুম্বক বা তার কুণ্ডলিটা দেখেছি সেটা যদি খুব দ্রুত আনা নেওয়া করি তাহলেও কিন্তু ভোল্টেজ অথবা তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা যাবে আর পাক সংখ্যা বৃদ্ধি করে আমরা যে বদ্ধ সংবদ্ধ বর্তনীটার কথা বলেছি তার যদি পাক সংখ্যা বৃদ্ধি করে দিই তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে কি হবে আবিষ্ট ভোল্টেজ এবং আবিষ্ট তড়িৎ প্রবাহটা উৎপন্ন হবে তাহলে আমরা এখান থেকে তড়িৎ আবেশ কি আবিষ্ট ভোল্টেজ কি আবিষ্ট তড়িৎ প্রবাহটা কি আবিষ্ট ভোল্টেজ এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ বৃদ্ধির উপায় কী সে বিষয়গুলা জানলাম এবং সেই সাথে আমরা যে চুম্বকের সাহায্যে তড়িৎ প্রবাহটা উৎপন্ন করতে পারি সেটা কে প্রথম বলেছিলেন এছাড়া কে কে এই কাজটা করেছিলেন এবং কিভাবে এই কাজটা হয়ে থাকে তার দুটো এক্সপেরিমেন্টের উদাহরণ সহ আমরা বিষয়টা ব্যাখ্যা করেছি তাহলে এবার আমরা হচ্ছে আলোচনা করবো ডিসি ডিসি মোটর মোটর জিনিসটা কি মোটর জিনিসটা হচ্ছে যেই তড়িৎ যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেটাই হচ্ছে মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় যে তড়িৎ যন্ত্রের সাহায্যে তাকে মোটর বলা হয় তো আমরা এখানে ডিসি মোটর নিয়ে কথা বলবো দেখো এটা কিভাবে কাজ করে আমি একটা মোটরের মোটামুটি একটা চিত্র তৈরি করার চেষ্টা করতেছি যেহেতু থ্রি ডি চিত্র হলে ভালো হতো কিন্তু থ্রি ডি চিত্র তো আমরা এই টু ডি বোর্ডে আঁকতে পারবো না তাই হচ্ছে আমি টু ডি এর উপর থ্রি ডি এর একটা শেপ দেওয়ার তৈরি করেছি তোমরা এখন দেখো হয়তো একটু এলোমেলো লাগতেছে আমি বুঝিয়ে দিলে সেটা বিষয়টা বুঝবে খেয়াল করো এর এই যে এইখানে হচ্ছে হচ্ছে একটা একটা চুম্বক চুম্বক আছে আকৃতির চুম্বকের এটা নর্থ পোল আর এটা হচ্ছে একটা সাউথ পোল তো এইখানে মাঝখানে একটা তার কুণ্ডলি এরকম বাঁকানো আছে এই যে এরকম দেখা একটা তার কুণ্ডলি বাঁকানো আছে তুমি যখন এখানে কারেন্টটা কানেক্ট করবা তখন কি হবে তখন হচ্ছে এই যে नॉर्थ থেকে সাউথ পোল এর দিকে একটা চুম্বক বলরেখা রয়েছে नॉर्थ পোল থেকে সাউথ পোল এর দিকে একটা চুম্বক বলরেখা রয়েছে যেটা আমরা ওখানে আলোচনা করেছিলাম বলেছিলাম তো नॉर्थ থেকে চুম্বকের সাউথ পোল এর দিকে একটা বলরেখা আছে আবার তড়িৎটা কোন দিকে প্রবাহিত হচ্ছে দেখো তড়িৎটা প্রবাহিত হচ্ছে এই দিকে যখন তড়িৎ এই দিকে প্রবাহিত হবে তখন কি হবে তখন এই রকম একটা ডিরেকশন তৈরি হবে না যেই যে বলরেখা যে চুম্বকের যে যে তারটা ব্যবহার করা হয়েছে সেই তারে যে বলরেখা তৈরি করা হবে সেই বলরেখার দিকটা কোন দিক হবে এই আঙ্গুল দিয়ে সেটা নির্দেশ করা হবে আর এইটা হচ্ছে তার ডিরেকশনটা নির্দেশ করবে কোন দিকে তৈরি প্রবাহিত হচ্ছে তাহলে এটাকে যদি আমরা সেভাবে ধরি তাহলে দেখা যাবে হচ্ছে এই চুম্বকটার উপরের যে বলরেখা আছে সেগুলো কোন দিকে সেগুলাও এই দিকে এবং নর্থ পোলের বলরেখাগুলো হচ্ছে এই দিকে কাজ করতেছে কিন্তু নিচের গুলা কি পরস্পর বিপরীতমুখী ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে যার ফলে এটা রোটেট করতে থাকবে এটা কি করতে থাকবে ঘুরতে থাকবে এখন ঘুরতে ঘুরতে যখন এটা এরকম মাঝ বরাবর এরকম হয়ে যাবে তখন দেখা যাবে এর উপর আর কোনো বল প্রয়োগ করতেছে না বা বল প্রভাব করতেছে না তখন এখানে কমোটেটর নামক একটা যন্ত্র ব্যবহার করা হয় যে কমোটেটরের অর্ধেক প্রান্ত তারের এই অংশের সাথে অর্ধেক প্রান্ত এই অংশের সাথে যুক্ত থাকে এই কমোটেটরের সাথে একটা যুক্ত থাকে হচ্ছে কার্বন ব্রাশ বার্নার কার্বন ব্রাশ বার্নার তো এই কার্বন ব্রাশ বার্নারের সাহায্যে হচ্ছে এর সাথে বিদ্যুৎটা কানেক্টেড থাকে তো যখন হচ্ছে এটা মাঝখানে সোজা হয়ে যায় তখন এর আসলে ঘূর্ণন জড়তা অথবা গতি জড়তার কারণে অর্থাৎ ও এরকম করে ঘুরতে ঘুরতে এরকম হয়ে আসছে আসার পর সে সে কি কি এখানে থেমে যাবে আমরা জানি জড়তায় হচ্ছে বস্তু অবস্থা বজায় রাখতে চায় যার ফলে সে আর একটু হেলে পড়বে হেলে পড়লে ব্রাশের কারণে তার আবার ঘূর্ণন শক্তি লাভ করবে এবং সেইভাবে ঘুরতে থাকবে তাহলে এইখানে চুম্বুকের বলরেখা এবং প্রবাহী তারের বলরেখার ফলে তোমার এইখানে এই ঘূর্ণনটা চলতে থাকে আর এইখানে এই যে তারটা আছে সেই তারটা কোন দিকে রোটেট করবে সেটা নির্ণয় করার জন্য ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা হচ্ছে ব্যবহার করা হয় থাকে এই ক্ষেত্রে হচ্ছে বাম হস্ত নিয়ম কিভাবে কাজ করে আমরা যদি ফিঙ্গারগুলোকে এইভাবে ধরি তিনটা হচ্ছে 90 ডিগ্রি করে তিনটা প্রতিটা একটা একটার সাথে হচ্ছে 90 ডিগ্রি করে এই ক্ষেত্রে এইটা হচ্ছে ফোর্স লাইন থাম ফোর্স লাইন মিন করে এইটা হচ্ছে আমাদের তোমার যে চুম্বক বলরেখার দিক নির্দেশ করে ম্যাগনেটিক ফোর্স লাইন ম্যাগনেটিক ফোর্স লাইন নির্দেশ করে এটা আর যে হচ্ছে মিডল ফিঙ্গারটা আছে সেই মিডল ফিঙ্গারটা আমাদের নির্দেশ করে তোমার কারেন্ট তাহলে এইটা হচ্ছে ফোর্স এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স আর এটা হচ্ছে হচ্ছে কারেন্ট ফ্লো এগুলাকে অনেকে বলে থাকে মাদার চিলড্রেন ফাদার মানে হচ্ছে ফোর্স মাদার মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স সাইন চিলড্রেন মানে হচ্ছে কারেন্ট ফ্লো তো এইটাকে যদি আমরা বসাতে চাই ঠিকভাবে বসাই তাহলে আমরা এটা রোটেশন দিকটা কোনটা সেটাও কিন্তু পেয়ে যাবো খেয়াল করো আমার এই ক্ষেত্রে কারেন্ট ফ্লোটা কোন দিকে হচ্ছে কারেন্ট ফ্লোটা কিন্তু এই দিকটাতে হচ্ছে আর ম্যাগনেটিক ফোর্স লাইন কোন দিক বরাবর এই দিক বরাবর ম্যাগনেটিক ফোর্স লাইন কাজ করতেছে তাহলে আমি যদি এইখানে এইভাবে বসাই এইটা হচ্ছে আমার কি মিন করবে এইটা মিন করবে ম্যাগনেটিক ফোর্স লাইন তাহলে এটাকে এইভাবে করে বসাইতে হবে আর এইটা কি মিন করবে এইটা মিন করবে হচ্ছে আমার কারেন্ট ফ্লো এর দিক তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে এই দিকটাতে তাহলে এইটা কারেন্ট ফ্লো এর দিক আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স লাইনের দিক তাহলে এটাকে কিভাবে বসাইতে হবে দেখো এটাকে এইরকম করে বসাইতে হবে দেখো তাহলে এটা হচ্ছে কারেন্ট ফ্লো এর দিক নির্দেশ করতেছে এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স লাইনের দিক নির্দেশ করতেছে আর তখন আমি যখন বৃদ্ধাঙ্গুলটা বের করে দিব তখন এটা হচ্ছে ফোর্সের ডিরেকশনটা নির্দেশ করতেছে ফোর্সটা তাহলে কোন দিকে কাজ করবে এই ক্ষেত্রে হচ্ছে ফোর্সটা বিপরীত দিকে কাজ করবে অর্থাৎ ভেতর দিকে তাহলে এটা এইভাবে রোটেট করতে থাকবে তাহলে দেখো আমরা হচ্ছে ব্যবহার করতে পারি এটা এরকম ছিল এই তারটা এরকম ছিল তখন এই ম্যাগনেটিক ফোর্স লাইন তারপরে হচ্ছে কারেন্ট কারেন্ট এর ডিরেকশন আর ফোর্স অনুসারে আমরা বসালে সেটা দেখলাম কোন দিকে ফোর্স অনুভূত হয় তোমরা না বুঝলে আমি আরো একবার দেখাই খেয়াল করো এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফোর্স লাইন এটা হচ্ছে কারেন্ট ফ্লো তাহলে ম্যাগনেটিক ফোর্স লাইন হচ্ছে এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে তাহলে আমাকে সেরকম করে বসাইতে হবে তাহলে এটাকে যদি আমি এরকম করে বসাই তাহলে আমি এটাকে বসাতে পারতেছি তাহলে দেখো এই ক্ষেত্রে হচ্ছে এইটা কারেন্ট ফ্লো এর ম্যাগনেটিক ফোর্স লাইন নির্দেশ করতেছে দেখো নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফোর্স লাইনের দিক এটা হচ্ছে কারেন্ট ফ্লো এর দিক নির্দেশ করতেছে দেখো কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তাহলে এটা কারেন্ট ফ্লো এর দিক নির্দেশ করতেছে আর ফোর্সটা কোন দিকে ফোর্সটা হচ্ছে ভেতর দিকে কাজ করতেছে তার মানে আমি যখন এই সার্কিটে এইভাবে বিদ্যুৎ কানেক্ট করবো তখন আমার দেখা যাবে এটা যে এরকম আছে এটা এরকম করে রোটেট করতে থাকবে এই যে এরকম করে এই দিকটাতে হচ্ছে ফোর্স অনুভব করবে যার ফলে সে এরকম রোটেট করতে থাকবে এবং এটা এইরকম পর্যায়ে চলে আসবে আর যখন এরকম মিডিয়াল এইভাবে চলে আসে তখন এর উপর আর কিন্তু কোনো ফোর্স কাজ করে না আর এরকম ফোর্স কাজ না করার সময় এটা কোন জিনিসটা আমাদেরকে ঘূর্ণনে সহযোগিতা করে সেটা হচ্ছে গতি জড়তা যার ফলে হচ্ছে এটা কি করে আর একটু ঘুরে যায় ঘুরে গেলে আমার ওই যে কমটেটরের সাথে ব্রাশ বার্নারটা কানেক্টেড সেই ব্রাশ বার্নারটা হচ্ছে এটার সাথে হয়ে যায় যার ফলে সে আবার ফোর্সটা লাভ করে যার ফলে সে আবার এভাবে রোটেট করতে থাকে যার ফলে সে তার এই কন্টিনিউস রোটেশনের কারণেই কিন্তু হচ্ছে মোটরটা ঘুরতে থাকে এবং সেই ক্ষেত্রে হচ্ছে তড়িৎ শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তিটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আমরা মোটরের সাহায্যে কি করতে পারি মোটরের সাহায্যে পানিকে উপরে উঠাইতে পারি তো এটা কি করতেছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতেছে এটা হচ্ছে একটা ডিসি মোটর কিভাবে কাজ করে সেই সম্পর্কে হচ্ছে বিস্তারিত আলোচনা আমার মনে হয় তোমার বিষয়টা বুঝার কথা আমরা যদি হচ্ছে মোটরের ব্যাপারটা বুঝে থাকি তাহলে জেনারেটরের ব্যাপারটা খুব সহজে বুঝে ফেলবো জেনারেটর কাকে বলে যেই তড়িৎ যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বলে আর আমরা সব হচ্ছে এই ক্ষেত্রে এসি জেনারেটর নিয়ে আড এসি জেনারেটর নিয়ে কথা বলবো তো এসি জেনারেটরের কার্যক্রম বা গঠন প্রণালী কিছুটা এরকম যে একটা লোহার যে চুম্বক থাকে এই চুম্বকের মাঝখানে অনেকগুলো লোহার পাতকে সংযুক্ত করা হয়ে থাকে এরকম আয়তাকারের হচ্ছে লোহার পাত বসানো থাকে যাদেরকে বলা হয় আর্মেচার আর্মেচার মানে হচ্ছে লোহার পাত কাঁচা লোহার মজ্জাও বলা হয়ে থাকে এটাকে আরো সহজ করে বলা হলে যে অনেকগুলো প্লেটকে একটার উপর আরেকটাকে রাখলে যে রকম দেখা যায় এটা অনেকটা এইরকম তো এই কাঁচা লোহার মজ্জা বা হচ্ছে আর্মেচারটা হচ্ছে এই মাঝখানে থাকে চারপাশে চুম্বক থাকে এই আর্মেচারটাকে হচ্ছে যান্ত্রিক উপায়ে ঘোরানো হয়ে থাকে যান্ত্রিক উপায়ে ঘোরানো হয়ে থাকে এখানে হচ্ছে একটা স্লিপ লাগানো থাকে এবং ব্রাশ বার্নার ব্যবহার করা হয় মোটরের মতোই যেটা হচ্ছে এই ঘূর্ণনটাকে হচ্ছে স্মুথ করে বা সাহায্য করে থাকে তো যান্ত্রিক উপায়ে যখন এটাকে ঘোরানো হয়ে থাকে তখন এইখানে যে আর্মেচার হচ্ছে বলরেখা এবং হচ্ছে তুরি চুমুক বলরেখা একটা একটাকে ছেদ করে ছেদ করার ফলে এখানে ওই যে আবিষ্ট ভোল্টেজ বা আবিশি তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় এবং প্রতিবার ঘূর্ণনের সময় তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন হয়ে থাকে আর এই দিকের পরিবর্তনের কারণে তোমার এইটাকে হচ্ছে এসি কারেন্ট উৎপাদন করা বলা হয়ে থাকে এটাকে এসি জেনারেটর বলা হয়ে থাকে তো এটা হচ্ছে একটা সাথে সংযুক্ত থাকে যার ফলে সেখানে কি উৎপন্ন হয় সেখানে হচ্ছে এসি কারেন্ট উৎপন্ন হয় তাহলে এটা হচ্ছে একটা লোহার যে এটা হচ্ছে একটা চুম্বক থাকে বাঁকানো তার মাঝখানে হচ্ছে লোহার মজ্জা থাকে একটা আরেকটার উপরে সাজানো যেটাকে আর্মেচার বলা হয়ে থাকে এই আর্মেচারটাকে হচ্ছে যে যান্ত্রিক উপায়ে ঘোরানো হয়ে থাকে এখানে একটা স্লিপ রিং এবং হচ্ছে যে তোমার দুটো স্লিপ রিং এবং হচ্ছে একটা ব্রাশ পার্নার ব্যবহার করা হয়ে থাকে যেটা হচ্ছে ঘূর্ণনকে সহযোগিতা করে তো এই ঘূর্ণনের ফলে সেখানে কী হয় তড়িৎ চুম্বক আবেশের সৃষ্টি হয় যার ফলে আবিষ্ট ভোল্টেজ এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় এবং প্রতিবার ঘূর্ণনের কারণে কারেন্টের ফ্লোয়ের দিকটা চেঞ্জ হয়ে যায় এই ফ্লোয়ের দিকটা চেঞ্জ হয়ে যায় এই জন্য হচ্ছে যেই বর্তনে বাহিরের যে বর্তনের সাথে সংযুক্ত থাকে সেখানে কি উৎপন্ন হয় সেখানে হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট যেটাকে হচ্ছে কি পরিবর্তী কারেন্ট বা দিক পরিবর্তী কারেন্ট বলা হয়ে থাকে সেই এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট উৎপন্ন হয় আর এই জেনারেটর দ্বারা এরকম কারেন্ট উৎপন্ন হয় বলে হচ্ছে এটাকে এসি জেনারেটর বলে তাহলে তোমরা যদি মোটরের ব্যাপারটা বুঝো তাহলে জেনারেটরের ব্যাপারটাও খুব সহজে বুঝতে পারবা তাহলে আমাদের এটা ছিল হচ্ছে মোটর এবং জেনারেটর নিয়ে আলোচনা তাহলে আমরা সর্বশেষ ট্রান্সফর্মারটা নিয়ে কথা বলবো ট্রান্সফর্মার আমরা অনেকেই দেখে থাকি রাস্তায় হচ্ছে ইলেকট্রিক খুঁটির মাঝখানে একটা বালতির মতো বড় একটা বালতির মতো হচ্ছে বস্তুকে তোমরা ঝুলে থাকতে দেখো এটাই হচ্ছে মূলত ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মার কাকে বলে ট্রান্সফর্মার ডেফিনিশনটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে পর্যায়াবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভাবে বা পর্যায়াবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভাবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যায় বৃত্ত অর্থাৎ ট্রান্সফর্মার শুধুমাত্র এসি কারেন্টের ক্ষেত্রে কাজ করে তুমি তাতে ডিসি কারেন্ট ইনপুট দিলে সে রকম পরিবর্তন করে না এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবে অনেক সময় প্রশ্ন এসে থাকে এত ডিসি কারেন্ট সংযুক্ত করলে হচ্ছে ভোল্টেজ বা বিভব পার্থক্য বা হচ্ছে চরিত্রবাহের কী পরিবর্তন হবে কোনো রকম পরিবর্তন করবে না সেক্ষেত্রে হচ্ছে অ্যান্সার জিরো হবে অর্থাৎ ট্রান্সফর্মার এসি কারেন্টের পরিবর্তন করলেও ডিসি কারেন্টের রকম পরিবর্তন করে না যার ফলে হচ্ছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে পর্যায় বৃত্ত তো পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে তার মানে হচ্ছে হাই ভোল্টেজ উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে তাকে ট্রান্সফর্মার বলে অর্থাৎ ট্রান্সফর্মারের কাজ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভোল্টেজকে বাড়িয়ে দেওয়া কিছু কিছু ক্ষেত্রে ভোল্টেজকে কমিয়ে দেওয়া তো যেই যন্ত্রের সাহায্যে আমরা এই কাজটা করে থাকি যে এসি কারেন্ট আমরা আমাদের বাসাবাড়িতে যে কারেন্টটা ব্যবহার করি সেটার ক্ষেত্রে যে ভোল্টেজটা বাড়ানোর জন্য অথবা কমানোর জন্য যেই যন্ত্রটা ব্যবহার করি তাকে মূলত হচ্ছে ট্রান্সফর্মার বলা হয় ট্রান্সফর্মার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার আরেকটা হচ্ছে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার আরোহী ট্রান্সফর্মার বা স্টেপ আপ ট্রান্সফর্মার কি করে আরোহী ট্রান্সফর্মার বা স্টেপ আপ ট্রান্সফর্মার হচ্ছে ভোল্টেজকে বাড়িয়ে দিয়ে থাকে আর অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার কি করে আর অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ভোল্টেজকে কমিয়ে দিয়ে থাকে এবং ট্রান্সফর্মার কি করে কীভাবে কাজ করে তার একটা কুণ্ডলিতে আমরা তড়িৎ প্রবাহ পরিবর্তনের সাহায্যে অপর কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ সৃষ্টির মাধ্যমে আমরা ট্রান্সফর্মার কাজ করে থাকি তাহলে আমরা ট্রান্সফর্মারের ক্লাসিফিকেশনের ডেফিনিশনটা লিখলে তাহলে আমরা লিখতে পারি প্রথমটা হচ্ছে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার যে ট্রান্সফর্মার যে ট্রান্সফর্মার সাহায্যে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে এই দুটো কথা আমরা একটু মনে রাখি সেটা হচ্ছে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে কি করে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার বলে দেখো সে অল্প বিভবকে অধিক বিভবে রূপান্তরিত করে তার মানে সে বিভবটাকে বাড়িয়ে দিয়ে থাকে তো যে ট্রান্সফর্মার ভোল্টেজটাকে বাড়ায় তাকে হচ্ছে আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার বলে আর ভোল্টেজের সাথে হচ্ছে তড়িৎ প্রবাহের সম্পর্কটা হচ্ছে এই ক্ষেত্রে কি হবে বিপরীতমুখী কাজ করবে অর্থাৎ বিভব বাড়াবে তড়িৎ প্রবাহটাকে কি করবে কমিয়ে দিবে দেখো অধিক তড়িৎ প্রবাহকে অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আমরা কি বলি স্টেপ আপ ট্রান্সফর্মার বলি স্টেপ আপ ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয় দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে ধরো চট্টগ্রামের কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তড়িৎ উৎপন্ন হচ্ছে ঢাকাতে বিদ্যুৎ ট্রান্সফার করতে হবে এত লম্বা দূরত্ব আমরা তো বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে কিছু দূর পরপর হচ্ছে ভোল্টেজ হারিয়ে যাবে তো এই ভোল্টেজটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এই ক্ষেত্রে স্টেপ আপ বা আরোহী ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি এছাড়াও হচ্ছে যে বড় বড় শিল্প কারখানা যেখানে হচ্ছে অধিক ভোল্টেজের তড়িৎ প্রবাহ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা স্টেপ ব্যবহার করে থাকতে পারি তারপরে হচ্ছে যে সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফর্মার স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফর্মার কি করবে সে হচ্ছে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করবে তার মানে সে বিভবটাকে কমিয়ে দিবে সে বিভবটাকে কমিয়ে দিবে বলে তাকে স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফর্মার বলে তার মানে বিভব বাড়ালে হচ্ছে স্টেপ আপ বা আরোহী বিভব যদি কমিয়ে দেয় তাহলে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার তো যেহেতু এই ক্ষেত্রে বিভবটাকে কমিয়ে দেয় তড়িৎ প্রবাহটা কি হবে তার বিপরীত হবে সে অধিক তড়িৎ প্রবাহটাকে হচ্ছে অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে সেমভাবে ভাবে অল্প অধিক ভোল্টেজটাকে অল্প ভোল্টেজে রূপান্তরিত করে সেমভাবে ভাবে কি করে তোমার হচ্ছে অল্প তড়িৎ প্রবাহটাকে অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তার মানে হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে বিভবের সম্পর্কটা হচ্ছে বিপরীত তড়িৎ ভোল্টেজ অধিক থেকে অল্প করবে আর তড়িৎ প্রবাহ অল্প থেকে অধিক করবে আর অল্প আরোহী ট্রান্সফর্মার কি করবে আরোহী ট্রান্সফর্মার অল্প বিভবকে অধিক বিভবে এবং অধিক প্রবাহকে অল্প প্রবাহে রূপান্তরিত করবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয় যেমন আমাদের বাসা বাড়িতে বাসা বাড়িতে হচ্ছে আমাদের যে জিনিসপত্রগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে খুব কম ভোল্টেজের রাস্তায় যে ইলেকট্রিক লাইনগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে অনেক ভোল্টেজের তো এগুলোর সাথে এগুলো সরাসরি সংযুক্ত করলে আমাদের তড়িৎ দুর্ঘটনা বা হচ্ছে যে অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য হচ্ছে এক্ষেত্রে ট্রান্সফর্মারের সাহায্যে ভোল্টেজটা কমিয়ে আমাদের বাসাবাড়িতে পাঠানো হয় আর আমাদের বাসাবাড়িতে যে কারেন্টগুলো ব্যবহার করি তার ভোল্টেজ হয়ে থাকে হচ্ছে দুশো ভোল্ট এটা মনে রাখবে এটা অনেক সময় ম্যাথমেটিক্যালে লাগে যে আমাদের বাসা বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করা হয় তার ভোল্টেজ হয়ে থাকে দুশো বিশ ভোল্ট তো এই ট্রান্সফর্মারের সাহায্যে রাস্তায় যে হাই ভোল্টেজের কারেন্ট ফ্লোটা আছে সেটাকে দুশো বিশ ভোল্টেজে আনার জন্য হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তাহলে বাসাবাড়িতে বিদ্যুৎ সাপ্লাইয়ের ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমার আর আমাদের হচ্ছে দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে স্টেপ আপ ব্যবহার করা হয়ে থাকে আমি এখানে একটা ট্রান্সফর্মার মোটামুটি চিত্র আঁকার চেষ্টা করেছি তো এই ট্রান্সফর্মারের ক্ষেত্রে দুইটা অংশ থাকে একটা অংশে আমরা বিদ্যুৎকে কানেক্ট করে থাকি আরেকটা অংশ দিয়ে আউটপুট পেয়ে থাকি একটা অংশে কানেক্ট হয় আর একটা অংশে আউটপুট এসে থাকে যেই অংশে কানেক্ট হয় তাকে হচ্ছে প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী বলে ধরো এই যে এই পাশটাতে আমি বিদ্যুৎ সংযোগ দিলাম তাহলে এইটা হচ্ছে আমার কাছে প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী আর এই পাশটা থেকে হচ্ছে আমি আউটপুটটা পাবো এই পাশটা থেকে আমি আউটপুটটা পাবো সুতরাং এইটা হচ্ছে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কুণ্ডলী এটাকে বলা হয় গৌণ বা সেকেন্ডারি সেকেন্ডারির জন্য এস আর এটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য এই প্রান্ত হচ্ছে কানেক্ট দেওয়া হয় বলে এটাকে প্রাইমারি বা মুখ্য আর এই প্রান্ত দিয়ে আউটপুট পেয়ে থাকি বলে এটাকে গৌণ বা সেকেন্ডারি বলা হয়ে থাকে তো এই ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ বাড়ানো বা কমানো সেটা ডিপেন্ড করে থাকে হচ্ছে পাক সংখ্যার উপরে সেটা ডিপেন্ড করে থাকে পাক সংখ্যার উপরে যেখানে পাক সংখ্যা বেশি হবে সেইখানে ভোল্টেজের পরিমাণ বেশি হয়ে থাকবে এখানে যদি তুমি একটা খেয়াল করো এখানে পাক সংখ্যার চাইতে এখানে পাক সংখ্যা কি অনেক বেশি মনে হচ্ছে তার মানে কি এখানে ভোল্টেজ বাড়াবে আর ভোল্টেজ বাড়ানো মানে এটা কোন ধরনের ট্রান্সফর্মার স্টেপ আপ ট্রান্সফর্মার তাহলে আমরা স্টেপ আপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে যদি কিছু চিহ্ন ব্যবহার করতে চাই বা কিছু শর্ত ব্যবহার করতে চাই তাহলে কিরকম হবে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারি কুণ্ডলির ভোল্টেজ প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজের চাইতে বেশি হবে এই যে সেকেন্ডারিতে যেটাতে আমরা আউটপুট পাবো সেখানে ভোল্টেজ প্রাইমারি যেটা সেটার থেকে হচ্ছে বেশি হবে তাহলে আমরা লিখতেই পারি ইএস ইজ গ্রেটার দেন ইপি এবং এই ক্ষেত্রে ডিপেন্ড করে কিসের উপরে পাক সংখ্যার উপরে তাহলে এই ক্ষেত্রে সেকেন্ডারির পাক সংখ্যা প্রাইমারির পাক সংখ্যার চাইতে অবশ্যই বেশি হবে এবং সেই সাথে আমরা যখন ডেফিনিশনটা পড়েছিলাম তখন কি বলেছিলাম যে নিম্ন বিভবের উচ্চ তড়িৎ তড়িৎ তার মানে হচ্ছে প্রাইমারির যে প্রবাহটা হয়ে থাকবে সেটা অবশ্যই সেকেন্ডারির থেকে বেশি হয়ে থাকবে তাহলে নিম্ন তড়িৎ প্রবাহকে উচ্চ তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে স্টেপ আপ ট্রান্সফরমার তাই এই ক্ষেত্রে হচ্ছে আইপি ইজ লেস দেন আইএস অর্থাৎ আইপি ইজ গ্রেটার দেন আইএস অর্থাৎ প্রাইমারি তরিত প্রবাহ সেকেন্ডারির চাইতে বেশি হবে আর এই ক্ষেত্রে প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারির চাইতে কম হবে তার মানে যে যে স্টেপার ট্রান্সফরমার কি করে ভোল্টেজ বাড়ায় অর্থাৎ সেকেন্ডারিতে আমরা বেশি ভোল্টেজ পেয়ে থাকি এই জন্য ইএস ইজ গ্রেটার দেন ইপি আর এইটা কিসের উপর নির্ভর করে পাক সংখ্যার উপরে তাই এই ক্ষেত্রে সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি আর এটা কী করে উচ্চ বিভ উচ্চ তরিত প্রবাহকে নিম্ন তরিত প্রবাহে রূপান্তরিত হয় তাই এক্ষেত্রে প্রাইমারি তড়িৎ প্রবাহ সেকেন্ডারির চাইতে বেশি এইগুলো দেখে আমাকে বুঝে নিতে হবে এটা একটা স্টেপ আপ ট্রান্সফর্মার আর যদি স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলতো তাহলে এই ক্ষেত্রে শর্তগুলো আমাদের কি দাঁড়াতো এই যে এখানে যেটা দেখলাম ঠিক তার বিপরীতটা এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে সেকেন্ডারির যে ভোল্টেজ সেটা প্রাইমারির থেকে হচ্ছে কম হবে সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারির থেকে কম হবে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের কারোর ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে কী করে ভোল্টেজটাকে ডাউন করে দেয় তাই সেকেন্ডারিতে ভোল্টেজ কম হয়ে যাবে আর এই ভোল্টেজ কম হওয়াটা কিসের উপর ডিপেন্ড করবে পাক সংখ্যার উপরে ডিপেন্ড করবে তাহলে এই ক্ষেত্রে পাক সংখ্যাটা হচ্ছে প্রাইমারির চাইতে কম হবে আর তড়িৎ প্রবাহের সাথে সম্পর্কটা কেমন হবে তড়িৎ প্রবাহের সাথে সম্পর্কটা হবে ঠিক তার বিপরীত তাহলে এইগুলোর ক্ষেত্রে এইদিকে ফিরানো হলে এটার ক্ষেত্রে এইদিকে ফিরানো হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে স্টেপ আপ আর এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার এই শর্ত দেখে আমাদেরকে বুঝতে হবে আর এদের নিজস্ব একটা সম্পর্ক রয়েছে যে সম্পর্ক দিয়ে আমরা সূত্র ব্যবহার করা হয়ে থাকে ট্রান্সফর্মারের ক্ষেত্রে মুখ্য যে বিষয়টা বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তাদের তড়িৎ ক্ষমতা সব সময় সমান থাকে অর্থাৎ প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা এবং সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা সব সময় সমান থাকে অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি পি পি ইকুয়াল টু পি এস অর্থাৎ প্রাইমারির ক্ষমতা এবং সেকেন্ডারির ক্ষমতা সমান থাকে তাহলে প্রাইমারির ক্ষমতাকে আমরা লিখতে পারি হচ্ছে ভোল্টেজ ইনটু তড়িৎ প্রবাহ তাহলে ইপি ইন্টু আইপি সমান হচ্ছে এখানে কি হবে আইএস ইন্টু ইএস ইন্টু আই যেহেতু দুটোর ক্ষেত্রে ক্ষমতা সমান হবে তাহলে এদেরকে আমরা কিভাবে লিখতে পারি দেখো এদেরকে আমরা লিখতে পারি হচ্ছে ইপি বাই ইএস ইকুয়াল টু বাই আইপি এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করবো যে ইপি ইপি ডিভাইডেড বাই ইএস সমান হচ্ছে আই ডিভাইডেড বাই অর্থাৎ ভোল্টেজের সাথে দরিদ্রবাহের সম্পর্কটা বিপরীত আর পাক সংখ্যার সাথে পাক সংখ্যায়ের সাথে ভোল্টেজের সম্পর্কটা সমানুপাতিক পাক সংখ্যা যদি বাড়ে তাহলে ভোল্টেজের পরিমাণও বাড়বে তার মানে এই ক্ষেত্রে সম্পর্কটা যদি আমরা লিখি তাহলে এই ক্ষেত্রে সম্পর্কটা হবে এরকম ইএস বাই ইপি ইকুয়াল টু এন এস বাই এনপি কারণ হচ্ছে ই সমানুপাতিক এন তাহলে ইএস বাই ইপি হলে এন এস বাই হবে তাহলে এটা হচ্ছে পাক সংখ্যার সাথে ভোল্টেজের সম্পর্ক আর আমরা যদি হচ্ছে পাক সংখ্যার সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক হিসেব করতে চাই সেটা তো বিপরীত হবে এই যে ইপি বাই ইএস এর জায়গায় আমরা কি লিখতে পারি এনপি বাই এস লিখতে পারি তখন তাহলে এটা সম্পর্কটা কেমন হয়ে যাবে তখন এই সম্পর্কটা হয়ে যাবে এরকম এনপি বাই এন ইকুয়াল টু আই এস বাই এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ অর্থাৎ ক্ষেত্রে পাক সংখ্যার সাথে তড়িৎ প্রবাহের সম্পর্কটা বিপরীত তাহলে আমরা এখান থেকে তিনটা সূত্র দেখে থাকি একটা সূত্র হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে ভোল্টেজের সম্পর্ক সেই সূত্রটা হচ্ছে ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি সেকেন্ডটা হচ্ছে পাক সংখ্যার সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক সেটা হচ্ছে এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি এটাকে তুমি উল্টাও লিখতে পারো এটাকে যদি এনএস টা উপরে লেখো তাহলে এই পাশে আইপিটা উপরে চলে যাবে এই পাশে যদি ইএসটাকে উপরে লেখো এই পাশে আইপিটাকে উপরে লিখতে হবে আর অন্য একটা সূত্র হচ্ছে তড়িৎ ভোল্টেজের সাথে পাক সংখ্যার সম্পর্ক এক্ষেত্রে কি হচ্ছে ইএস বাই ইপি সমান এনএস বাই এনপি অর্থাৎ দুটো সমানুপাতিক হয়ে থাকে তো এখানে ইপি কে যদি উপরে লেখো এক্ষেত্রে এনপিটা কেউ হচ্ছে উপরে লিখতে হবে আরেকটা সূত্র যে উভয় পক্ষে হচ্ছে ক্ষমতা সমান থাকে তাই আমাদের অনেক সময় ক্ষমতা ক্যালকুলেশন করতে হতে পারে সুতরাং ক্ষমতার সূত্র আমরা ব্যবহার করবো পি ইকুয়াল টু আই অথবা পি ইকুয়াল টু আই যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি যেটা দিয়ে হচ্ছে ক্ষমতাটা আমরা ব্যবহার করতে ক্ষমতা নির্ণয় সূত্র হিসেবে ব্যবহার করতে পারি অনেক সময় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকে এই ট্রান্সফর্মার দিয়ে অমুক মোটর চালানো সম্ভব হবে কিনা এই এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা ট্রান্সফর্মারের ক্ষমতা যদি মোটরের ক্ষমতার থেকে বেশি হয় তাহলে চালানো সম্ভব হবে যদি মোটরের ক্ষমতার চাইতে কম হয় তাহলে চালানো সম্ভব হবে না সুতরাং এই বিষয়টা তোমরা মাথায় রেখে এই অধ্যায়ের ক্যালকুলেশনগুলো করবা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল ট্রাম আসলে এই তিনটা সূত্র অথবা এই একটা সূত্র এই চারটা সূত্র মিলাই আসে সুতরাং এই চারটা সূত্রে অ্যাপ্লিকেশন যদি তোমরা বুঝো মানে সম্পর্কটা বুঝো এখানে পি মানে হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর ইপি প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ আইএস মানে হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা এনএস মানে হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী পাক সংখ্যা আইএস মানে হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি মানে হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এনএস মানে সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ জ এনএস মানে হচ্ছে প্রাইমারি কুন্ডলী ভোল্টেজ এনপি মানে হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর বিষয়গুলো তোমরা যদি বুঝে থাকো তাহলে এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল ট্রামগুলো সমাধান করতে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না এটাই ছিল এই অধ্যায় সম্পর্কে আলোচনা আশা করি তোমাদের কাছে আসবে তাহলে এতক্ষণ আমাদের সাথে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন পর্বে সেই পর্যন্ত ভালো থাকো